বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে নিয়ে জল ঘোলা কম হয়নি। একের পর এক মামলায় রীতিমতো নাস্তানাবুদ তিনি। যেই মেধা শ্রম দেশের জন্য ব্যয় করার কথা, সেখানে তাকে মাথা খাটাতে হচ্ছে আইন আদালত আর কাজ করা নিয়ে। এবারে বিদেশি একটি গণমাধ্যমে বাংলাদেশের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দেশের এই অন্যতম অর্থনীতিবিদ। কি আছে তার সেই বিশেষ সাক্ষাৎকারে, জানব মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ক্ষমতাসীন দল রাজনৈতিক প্রতিযোগিতা মুছে ফেলায় একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। দেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই। রাজধানী ঢাকায় নিজ বাসভবনে গত সপ্তাহে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার ইউনুসের সেই সাক্ষাৎকার এবং তার বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন, কিন্তু দেশের প্রধান বিরোধী দল ওই নির্বাচন বয়কট করেছে। যে দলের শীর্ষ নেতারা নির্বাচনের আগে থেকেই কারাবন্দী এবং নির্বাসনে আছেন। ডক্টর ইউনুসের প্রতিষ্ঠিত ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে লাখ লাখ মানুষকে দারিদ্র থেকে মুক্ত করার কৃতিত্ব দেওয়া হয় 83 বছর বয়সী ইউনুসকে। কিন্তু 2007 সালে তার কথিত রাজনৈতিক দল প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশের পর সরকারের তোপের মুখে পড়েন তিনি। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যাপক দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেন 2006 সালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, বাংলাদেশে প্রকৃত রাজনৈতিক বিরোধীদের ঘাটতি রয়েছে। রয়টার্সকে তিনি বলেন, বাংলাদেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই, এখানে কেবল একটি দল সক্রিয় এবং তারাই সব কিছু দখল করেছে। তারা সব কিছু করছে, তাদের পথেই নির্বাচন করছে। তারা নিজেদের লোকদের বিভিন্ন রূপে নির্বাচিত করছে, উপযুক্ত প্রার্থী, দামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, আর এ সবই একই দলের। এই নোবেল বিজয়ী বলেন, বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনৈতিক আবহ পুনরায় জাগিয়ে তোলা খুবই কঠিন। রাজনীতিকে পুনরুজ্জীবিত করাটা অত্যন্ত বেদনাদায়ক হবে, কারণ আমরা এটাকে এমন এক জায়গায় নিয়ে এসেছি যেখানে এটা পুরোপুরি হারিয়ে গেছে। প্রতিবেদনে ডক্টর ইউনুসের এই অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের মন্তব্য নেওয়া হয়, যেখানে আইনমন্ত্রী বলেন, কেবল আমি নয় বরং দেশের জনগণও ইউনুসের মতের সঙ্গে দ্বিমত পোষণ করবে, আর তার এই মন্তব্যকে দেশের জনগণের জন্য অপমানজনক বলেও অভিহিত করেছেন তিনি। আইনমন্ত্রী মনে করেন, এই দেশে গণতন্ত্র পুরোপুরিভাবে সচল রয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।